গেল কয়েক দশকেও এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার হয়নি হিমাচল প্রদেশ। চোখের সামনে ভেসে যাচ্ছে যানবাহন, মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আস্ত এক একটি বাড়ি ও রাস্তাঘাট, এমনকি প্রচণ্ড স্রোতে পানির তোড়ে ভেসে যাচ্ছে মানুষ। নজিরবিহীন এমন অসংখ্য দৃশ্যের সাক্ষী হচ্ছেন রাজ্যটির বাসিন্দারা। গেল কয়েকদিনের একটানা প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রাজ্যটির সিমলা, মানালি, কুল্লু, কিন্নর সহ বেশিরভাগ প্রধান জেলা। পাহাড়ি ঢলে ভেসে গেছে অসংখ্য স্থাপনা, ক্ষতিগ্রস্ত হয়েছে 1300-র বেশি সড়ক ও মহাসড়ক, আটকা পড়েছেন লাখ লাখ মানুষ, বিপাকে পড়েছেন 500-এর অধিক পর্যটকও। চলমান এ দুর্যোগে সবচেয়ে বেশি হতাহতের শিকারও হিমাচল প্রদেশ। বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কাজ করে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরাও। চলমান এ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এরই মধ্যে 3,000 কোটি রুপি ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংকে ফোন করে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় একই পরিস্থিতি উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান ও পাঞ্জাবেও। অঞ্চলগুলোর প্রধান সব নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ডুবে গেছে ঘরবাড়ি, তলিয়ে গেছে রাস্তাঘাট। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ক্রমে অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির, দেখা দিচ্ছে ভূমিধসও, ফলে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছেন স্থানীয়রা। উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। এর মধ্যেই চলমান এ বন্যায় রাজস্থানের জয়পুর প্লাবিত হওয়ায় পানি ঢুকে পড়েছে শহরটির হাসপাতালগুলোতে, এতে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। পানিতে তলিয়ে যেতে দেখা গেছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগ। এদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দিল্লিতেও, সেখানে যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বাড়তে থাকায় বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। নদীটির পানির উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে 206 মিটারে। পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের হাতনিকুণ্ড বাঁধের পানি ছেড়ে দেয়ায় যমুনার পানি আশঙ্কার চেয়েও দ্রুত বিপদসীমা অতিক্রম করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার একদিনেই দিল্লিতে প্রায় 170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দফতর। এতে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি সব স্কুল। জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানী নয়াদিল্লির বিভিন্ন সড়কেও, ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। পরিস্থিতি মোকাবিলায় বন্যার ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোতে 16টি কন্ট্রোল রুম চালু করেছে কেজরিওয়াল প্রশাসন। অন্য কর্মকার, সময় সংবাদ।